বাড়ির পাশে জঙ্গল থেকে উদ্ধার এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ। তার নাম খেলা দেবনাথ বলে জানা গেছে। সিধাই থানাধীন হরিণখোলা শিবির এলাকায় শনিবার সকালে এই ঘটনাকে ঘিরে জনমনে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মনগরের পদ্মবিলের বাসিন্দা খেলা দেবনাথ তার স্বামী অমৃত দেবনাথ ও একমাত্র ছেলেকে নিয়ে এলাকার প্রান্তোষ দেবনাথের বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক ঝামেলা নিয়ে ঝগড়া বাঁধে। সেই সময় খেলা দেবনাথের স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ। এরপর গৃহবধূ ঘর ছেড়ে বেরিয়ে যান। রাতে বহু খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে শনিবার বাড়ি সংলগ্ন স্থানে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিধাই থানার পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে দেহ উদ্ধার করে মোহনপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। একালকা রাত্রে বাইকনা কাম টাম করে পেমেন্ট টেমেন্ট পাইছে, বাজার টাজার আনছে, আনার পরে তারা খাওয়া দাওয়া করলো। তখন আমিও কাজের থেকে এলাম। আমি আজকে যে বাইকনা কী পাইছে শুনি কো আইসি, তে কো আইসি, আমি কাইছে ঠিক আছে বালা মন্দ আনছুনি কো, হ মামা মাছ আনছি মাংস আনছি। আমি কেছি ঠিক আছে, অনেক বালা পুরা খাইয়া ঘুমাও, কাল সকালে কাজ হইবা, ক হ মামা ঘুমাও। এইটা কই আমি ঘুমাই দিছি রাত্র 10:30 বাজে। তারও বই রয়েছে রাত্র 11 সময় তারা স্বামী স্ত্রীর মধ্যে একটু জগড়াঝাগ রয়েছে। জগড়াঝাগ হওয়ার পরে পাক্কা 11:30 সময় আমার ডাক দিছে, ও মামা উঠে উঠেছে। তারপরে আমি উঠলাম, উঠতে দেখলাম কিতা বাইকনা। ও মামা তোমরা বউ খাইতে লাগছি? অনেক বউ জানি কই গেছে গা, আমি তো বিছেরা খাইতেছি না। তারপরে নয়ন দে ওই ছেলেটা মহিলা, যে মহিলা মিত্র হয়েছে এই মহিলার ছেলে নয়ন, আমি ডাক দিলাম নয়ন রে। তো নয়ন আমরা সবাই প্রাক্কা 11:30 থেকে 1:30 পর্যন্ত বিচারছি, লোকটারে পাইলাম না। তাহলে আমি বুঝি বাইকনা কি ও তো মনে কোনো কোনো আছে, ও তো ঘাবড়ানোর দরকার নাই, মনে আইব সকালে। উমা সকালে উইটটা মানুষের চিল্লা পাল্লা করতেছে, উইটটা দিয়ে দুনিয়ার মানুষ গিয়া দিই আমার মিত্র কেন কাছে।